শিল্পকলা একাডেমির সকল অনিয়ম বন্ধ করে আগের অনিয়মগুলোর বিচার করার প্রত্যাশা জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি জানান, এখন থেকে একাডেমির সব কাজ হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। বুধবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এ সময় আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কিছুই শিল্পকলায় ঘটবে না উল্লেখ করে জামিল আহমেদ বলেন, একাডেমির প্রতিটি কাজ চলবে স্বচ্ছতার সাথে। গতকালকে আলোচনা করেছি, আমি এসেই আজকে আলোচনা করেছি এবং আলোচনার পরে আমরা একটা জায়গা পৌঁছেছি, তো কাজ শুরু করে দিয়েছি এবং আমরা নিশ্চয়তা দিয়েছি যে এর ভেতরে সব রকম অনিয়ম বন্ধ হবে, অতীতের অনিয়মগুলো বিচার হবে। এ সময় শিল্পের প্রসারে সবার আগে নাটকের দলগুলোকে মানসম্পন্ন নাটকের নিশ্চয়তা দেওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক খাতে বাজেট বাড়ানোর দাবি জানান তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। তো অবশ্যই আমরা সবগুলো বিভাগে সবগুলো কর্মকাণ্ডকে আমরা সচল করার চেষ্টা করব। আপনি মনে রাখবেন, আমাদের লিমিটেড বাজেট এবং আমাদের লোকবলও কিন্তু লিমিটেড, এর ভেতরে আমরা চেষ্টা করব যত শীঘ্র সম্ভব এই কাজগুলো করতে। সেই সঙ্গে নাট্যকর্মীদের আন্তর্জাতিক মানের নাটক বানাতে দায়বদ্ধতা নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বলেন, একাডেমিক কাজে শিল্পকলার কর্মীদেরও জবাবদিহি করতে হবে। ওই জায়গাগুলো আমাদের সবার দায়িত্ব আছে, আমরা চেষ্টা করব এটাকেও একটা করতে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যাতে করে অনুদানগুলো সঠিক জায়গায় সঠিক হাতে পড়ে, এটা আমরা চেষ্টা করব। পরে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানান নতুন মহাপরিচালক। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।